আসসালামু আলাইকুম। এখানে প্রায় 1700 স্কোয়ার ফিটের মতো এই বিল্ডিংটি, তো এটা প্রস্থ আছে 28 ফিট এবং লম্বায় আছে প্রায় 60 ফিটের মতো। তো এই বিল্ডিংটিতে ছোট বড় মিলিয়ে রুম আছে, বেডরুম প্রায় 8টা, আর সামনের ডিজাইন সহ যদি বিস্তারিত এই ভিডিওটা দেখেন, যারা এরকম একটা বাড়ি করবেন তাদের মোটামুটি একটি ধারণা হবে। তো অনেকেই বলেন অল্প খরচে অল্প টাকায় বিল্ডিং করা যায়। আসলে দেখেন, খরচ বলতে অল্প টাকায় বলতে কোনো বিল্ডিং বা বিল্ডিংয়ের কাজ আপনার এগুলো হবে না, এটা হলো আপনার যেইখানে যা লাগে তাই দিতে হবে। তবে অল্প খরচ যেইটা বোঝা যায় আর খরচ যেটা কমানো যায় বিল্ডিংয়ের মাঝে, যখন আপনি মালটা কিনবেন, যে আপনার মাল যেইটা কিনবেন ওইটাতে যদি আপনি কিছু টাকা বাঁচাইতে পারেন, আর এক্সট্রা কিছু খরচ আছে এগুলো যদি আপনি খরচটা না করেন, তাইলে আপনি দেখা যাবো যে খরচটা একটু কমাইতে পারবেন। কিন্তু আপনার কাজের ক্ষেত্রে অল্প খরচ বলতে এখন আপনি কাজ যেভাবে করবেন টাকা তো এইভাবে লাগবেই, মানে আপনি অল্প খরচ কীভাবে করবেন এটার মধ্যে ধরুন অল্প খরচ আপনি করতে পারতেন। যদি এখানে হয়তো একটা জানালাতে দেখেন প্রায় মাল এবং সম্পূর্ণ মিলাইয়ে একটা জানালাতে প্রায় আপনার 10-12 হাজার টাকা খরচ হবে, তখন আপনি যদি ওই বিল্ডিংয়ের আপনার বিল্ডিংয়ে যদি এরকম একটা জানালা না করেন, জানালাতে যদি ডিজাইন না করেন, শুধু উপরে একটা সানসাইড দিয়ে রাখেন, তাহলে দেখা যাবো আপনি একটা সানসাইড দিতে সর্বোচ্চ 1000 টাকা খরচ হবে। এখানে হয়তো আপনি খরচটা বাঁচাইতে পারবেন। চারটা জানালা আছে ডিজাইন করা, এই চারটা জানালায় আপনি হয়তো এখানে প্রায় 40,000 টাকার মতো বাঁচাইতে পারতেন। এখন আপনার পোর্সের ডিজাইনটা করা হয়েছে, হয়তো আপনি যদি মোটামুটি সামনের যে পোর্সটা আছে এই পোর্সটা যদি আপনি না করেন, যেটা নাক বারিন্দা, এটাতে প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ হবে। তো এখন আপনি যদি 1-1.5 লক্ষ টাকা খরচ হবে আপনার ওই সামনের যে পোস্টটা, আপনি যদি ওইটা সোজাসুজি দেন তাহলে আপনি দেখা যাবে 50,000 টাকায় দিতে পারবেন। এখন হয়তো চারটা জানালা এবং এক্সট্রা যে পোস্টটা ওইটা মিলাইয়া এখানে হয়তো বড় জোর 1 লক্ষ টাকা বেশি হয়েছে খরচ। এখন ওইগুলো মেনটেন করে যদি আপনি খরচ একটু কমাইতে পারেন তাহলে আপনি খরচ কমাইতে পারেন। কিন্তু আপনি একটা বিল্ডিং করবেন, এখানে দেয়ালে যতটুকু ইট লাগবে এটা তো আপনি কম দিতে পারবেন না, প্লাস্টারে যতটুকু মশলা লাগবে এটা তো আপনি কম দিতে পারবেন না, দরজা জানালা এগুলো হয়তো আপনার যদি একটু ভালো কোয়ালিটির যান দেখা যাবে খরচটা হয়তো একটু বেশি, কিন্তু নর্মালি যদি একটু লাগান তাহলে খরচটা একটু কম হবে। এখন যারা বিল্ডিং করেন তারা তো অবশ্যই চায় না যে আমি একটা জিনিস লাগাবো এটা হয়তো একটু কম বা একটু গুণগত মান যদি ভালো না হয়, এটা আসলে মনকে বোঝানো যায় না। যখন আপনি বিল্ডিং একটা করবেন হয়তো প্রথম থেকে অনেকেই ভাবেন হয়তো টাকার জন্য, দেখা যায় যে খরচ সবাই চায় যে আমি কমাই কমাই খরচটা করব, কিন্তু যখন একটা প্রবলেম হয়, এখানে আমি কিছু প্রবলেম আমি আপনাদেরকে এই বিল্ডিংয়েও দেখাবো যে আসলে পরবর্তীতে কী হয়েছে। তো এখানে যেমন দরজাগুলো আপনি যদি ভালো না লাগান দেখবেন আপনার 5-10 বছর পরেই এগুলো পুকে দুইরা গুনে দুইরা নষ্ট হয়ে যাবে। যেমন এখানে জানালা এই সামনের রুমে দেওয়া হয়েছে 4 ফিট বাই 4 ফিট, এই যে কাঠের জানালা চৌকাঠ। এখন পিছনে যে আপনার এটা হলো বাথরুম, পিছনের জানালাগুলো ছোটো দেওয়া হয়েছিলো, এগুলো বাইঙ্গে আবার নতুন করে বড় দেওয়া হয়েছে। তো এখানে এই যে বাথরুম, দুই পাশে দুইটা বাথরুম। তো যারা এরকম হয়তো এখানের যে বাইরের যত দেয়াল আছে সবগুলো 5 ইঞ্চি দেয়াল, আর ভিতরের যত দেয়াল আছে এগুলো কিন্তু 3 ইঞ্চি দেয়াল। এই যে এখানে দেখেন এই যে জানালাটা, এটা কিন্তু এই ছোটো দেওয়া হয়েছিলো, যেমন খাড়ায় দেওয়া হয়েছিলো 4 ফিট আর পাশে দেওয়া হয়েছিলো 3 ফিট। তখন কী করা হয়েছে, ওইটা আবার বাইঙ্গা যে চৌকাঠ লাগানো হয়েছিলো এই চৌকাঠের বাইঙ্গা আবার নতুন করে বানাইতে 4 ফিট 4 ফিট দেওয়া হয়েছে। তাইলে এগুলো অনেকে বিল্ডিং করতে কিন্তু করার সময় অনেকে চান যে আমি টাকাটা কীভাবে বাঁচাইবো, ওই যে এখানে চৌকাঠগুলো কিন্তু বাইঙ্গা পালাই রাখা হয়েছে, এগুলো কোনো কাজেও লাগবে না এখন। আর এখানে পিছনে দুইটা রুম আছে ছোটো ছোটো, যেটা আপনার এই 9 ফিট এবং 12 ফিট দুইটা রুম, আর মাঝখানে ডাইনিং স্পেসের জায়গা। তো এখন এটা কিন্তু সামনের যে বারান্দা এবং পিছনের বারান্দা আছে, একটা পিছনের বারান্দা আমি দেখা বারান্দাতে কিন্তু দুইটা কিচেন রুম, হয়তো যদি এরা দুই ভাই যদি কোনো সময় দেখা যায় দুইটা চুলা করার প্রয়োজন হয় তাহলে এই সিস্টেমে করা হয়েছে আর কি, কারণ আগ থেকে এই সিস্টেমটা করে রাখলে ভালো। তো এখন পিছনের হইলো এটা যে একদিকে
আপনার স্টোর রুম আছে একটা, একটা টিউবওয়েল আছে, মানে এরকম। আর এখানে পিছনের যে বারান্দা এটা ঢালাই এবং সামনের বারান্দা ঢালাই, মাঝখানের যে রুমগুলো আছে এগুলো কিন্তু উপরে টিন দেওয়া। তো এখানে 1700 স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি ছাদ সারা, হয়তো এখানে প্রায় যে বর্তমানে এই বিল্ডিংটা করা হয়েছে আমার মনে হয় যে সম্পূর্ণ মিলাইয়ে এই পর্যন্ত প্রায় কমপ্লিট তো হয়ে গেছে 25 লাখ টাকার মতো খরচ হয়েছে, আরও আপনার 5 লাখ টাকার মতো লাগবে। যেমন আপনি হয়তো বলতে পারেন যে 5 লাখ টাকা কি এর মধ্যে লাগবে, এমন নিচের ফ্লোরটা টাইলস করা বাকি রয়েছে, দরজা এবং জানালার কাজ কিন্তু বাকি রয়ে গেছে, শুধু আপনার চৌকাঠ লাগানো হয়েছে কিন্তু দরজার কাজ বাকি রয়ে গেছে। এগুলো হয়তো অনেকে যেমন কারেন্টের ফিটিং, ইলেকট্রিকের ফিটিং রয়েছে, টাইলস কিছু বাকি রয়েছে, সম্পূর্ণ মিলিয়ে আরও 5 লাখ টাকার মতো লাগবে। তাহলে টাইলস ট্রুস মিলিয়ে আপনার রং ছাড়া প্রায় 30 লাখ টাকার মতো লাগবে। এখন যদি এটা ছাদ দেওয়া হতো তাহলে কিন্তু আরও 5-7 লাখ টাকার মতো লাগতো, দেখা যায় যদি আপনার 35 থেকে 37 লাখ টাকার মতো খরচ হইতো, তো ছাদ দেওয়া হতো। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবে।